ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে, একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে শেষ, ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরও অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়, সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আর একদিকের প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র এফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক আমি তো ভালো আছি, যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না, থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস, ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবীর মারেন, নারায় তাকবীর আল্লাহ আকবার, কিছু করতে পারবেন না।